কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো। তো ভালো আছো, আসলে নিশ্চয়ই এই তোমরা ভালো আছো এটা আসলে কিভাবে বুঝলাম, তার মানেটা হচ্ছে তোমরা পড়াশোনার ভিডিও প্লে করছো মানে তোমরা অনেক ভালো আছো মনে হচ্ছে, তোমাদের মধ্যে জিবির কোনো প্যারা ট্যারা দেখা যাচ্ছে না। তো যাই হোক, আমরা ওইসব কথাতে না গিয়ে আজকে আমি তোমাদের সাথে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হলো জাতীয় প্রাপ্তি এবং আয়, মূলধন জাতীয় প্রাপ্তি এবং আয়, যেটা অলরেডি তোমরা বুঝতে পারছো। তো দেখো, মূলধন জাতীয় আয় এবং প্রাপ্তি মানে আয় প্রাপ্তি দুইটা কিন্তু একই রকম শোনা গেলেও কিন্তু প্রাপ্তি এবং আয় কিন্তু আলাদা, এটা কিন্তু আসলে এক না। তো একটা কথা আছে এই ব্যাপারে, সেটা হচ্ছে হলো সকল আয় প্রাপ্তি কিন্তু সকল প্রাপ্তি কিন্তু আয় না। এই কথাটা খুব সুন্দরভাবে মাথায় রাখবা, তোমাদের কাজে দিবে। সেটা হচ্ছে হলো সকল আয় প্রাপ্তি কিন্তু সকল প্রাপ্তি আয় না। তো এর পেছনে ধরো আমি তোমাদেরকে একটা কথা বলি, পেছনে না সরি মানে একটা কথা বললে তোমরা বিষয়টা বুঝতে পারবা। যেমন ধরো তুমি টাকা ঋণ নিলা, এটা কিন্তু তোমার প্রাপ্তি কিন্তু এটা কিন্তু তোমার আয় না। আবার তুমি পণ্য বিক্রি করলা, টাকা আসলো, এটা তোমার প্রাপ্তি এবং এটা তোমার আয়, ঠিক আছে? তো দেখো, আমি আজকে তোমাদের বই থেকে একটু বোঝাবো যে আসলে কিভাবে মানে মূলধন জাতীয় প্রাপ্তি এবং মূলধন জাতীয় আয় এই সম্পর্কে প্রত্যেকবার কিন্তু একটা করে অবজেক্টিভ আসে পরীক্ষাতে। তো তোমাদেরকে এখন আমি সেটাই শেখানোর চেষ্টা করব যে মূলধন জাতীয় প্রাপ্তি এবং মূলধন জাতীয় আয় আসলে কিভাবে নির্ণয় করতে হয় বা কিভাবে বুঝতে হয়। তো দেখো, এটা বোঝানোর জন্য আমি নবম দশম শ্রেণীর বইটাকে বেছে নিছি, কারণ এখানে খুব সুন্দরভাবে বোঝানো আছে। তো এখানে আমি 39 পৃষ্ঠাতে দেখো যেটা বলা আছে সেটা হচ্ছে হলো, আমি একটু রিডিং করতেছি, তারপর তোমাদেরকে আমি আস্তে আস্তে বুঝাই দিব। বলছে, যে সকল প্রাপ্তি অনিয়মিত, যে সকল প্রাপ্তি অনিয়মিত, অর্থাৎ অনিয়মিত বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে হলো এটা সাধারণত হয় না, মাঝে মাঝে হয়, টাকার পরিমাণ বড়। এবং দেখো, মূলধন জাতীয় প্রাপ্তি টাকার পরিমাণ কিন্তু অনেক বড় হয়, ছোট হয় না। এবং 1 বছরের অধিক সময় সুবিধা ভোগ করা যায়, মানে এই টাকাটা থেকে 1 বছরের অধিক সময় সুবিধা ভোগ করা যায়, তাই মূলধন জাতীয় প্রাপ্তি। তো এগুলো হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তির বৈশিষ্ট্য, এখানে লেখা আছে। ব্যবসায় মূলধন আনায়ন, ব্যাংক থেকে ঋণ গ্রহণ, স্থায়ী সম্পদ, আসবাবপত্র, জমি, যন্ত্রপাতি ইত্যাদি বিক্রয় প্রভৃতি মূলধন জাতীয় প্রাপ্তির উদাহরণ। যে কথা বললাম যে ব্যবসায় মূলধন আনয়ন, এটা মূলধন জাতীয় প্রাপ্তি, ব্যাংক থেকে ঋণ গ্রহণ এবং স্থায়ী সম্পত্তি বিক্রয়। তো মূলধন জাতীয় প্রাপ্তি সাধারণত এই তিনটাই কিন্তু, যে ব্যবসা থেকে মানে ঋণ গ্রহণ করালো, ব্যবসায় মূলধন আনয়ন মালিক নিয়ে আসলো, এবং হচ্ছে হলো ব্যাংক থেকে ঋণ গ্রহণ করালো, এবং আমরা যদি স্থায়ী সম্পত্তি বিক্রি করি তাহলেই কিন্তু সেটা মূলধন জাতীয় প্রাপ্তি হবে। তো এখানে যে কথাটা বলছে যে মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয় এরূপ মনে হলেও মানে একরূপ মনে হলেও কিছুটা পার্থক্য বিদ্যমান। মূলধন জাতীয় আয় মূলধন জাতীয় প্রাপ্তিরই একটি অংশ। আমি যে কথাটা বললাম যে সকল আয় প্রাপ্তি কিন্তু সকল প্রাপ্তি কিন্তু আয় না। তো দেখো, এখানে একটা উদাহরণ দিছে, উদাহরণটা আমি তোমাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি। মূলধন জাতীয় আয় ও প্রতি বছর হয় না, এর উদাহরণ খুব বেশি নেই। কোনো যন্ত্রপাতি কয়েক বছর ব্যবহারের পর যদি বিক্রয় করা হয় সেখান থেকে কিছু আয় হতে পারে। ধরা যাক একটি পুরাতন যন্ত্রপাতি বিক্রয় করা হলো 80,000 টাকা, মানে ধরো তুমি একটি যন্ত্রপাতি বিক্রি করে দিলে 80,000 টাকা, যেটা তোমার ঘরে ছিল সেই জিনিসটা তুমি বিক্রি করে দিলে 80,000 টাকা। তো দেখো যে যে জিনিসটা তোমার 80,000 টাকাতে তুমি বিক্রি করছো সেটা হয়তোবা তুমি অনেক দিন ব্যবহার করছো, অর্থাৎ হয়তোবা তুমি কিনছো হচ্ছে 1 লক্ষ টাকা থেকে, 1 লক্ষ টাকা দিয়ে কিনছো। তো 1 লক্ষ টাকা দিয়ে কেনার পর সেখানে হয়তো বা অনেক টাকা অবচয় হয়েছিল, মানে তুমি যে ব্যবহার করছো তার কারণে তো মূল্যটা আসলে আস্তে আস্তে হ্রাস পেল। তো হ্রাস পেয়ে মূল্যটা হয়েছে হচ্ছে 65,000 টাকা। তো দেখো, তুমি 65,000 টাকার জিনিস তুমি বিক্রি করতেছো হচ্ছে হলো 80,000 টাকায়, তার মানে তুমি 15,000 টাকা কিন্তু লাভ করছো। তো এখানে মূল বিষয়টা হচ্ছে হলো 80,000 টাকা হচ্ছে হলো তুমি যে বিক্রি করছো, এই বিক্রয় মূল্যটা হচ্ছে তোমার মূলধন জাতীয় প্রাপ্তি। আর 65,000 টাকার জিনিস যে তুমি 80,000 টাকায় বিক্রি করছো, 15,000 টাকা যে তুমি পাইছো, এটা হচ্ছে তোমার মূলধন জাতীয় আয়। এখানে কাজ দিছে যে জনাব রতন একটি জমি 2,80,000 টাকায় ক্রয় করেন। আমি একটু বোর্ডে দেখাই তোমাদের, যেখানে কি বলছে যে জনাব রতন 2015 সালে একটি জমি 2,80,000 টাকায় ক্রয় করেন, যা 2017 সালে 4 লক্ষ টাকায় বিক্রি করেন। মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো। তো দেখো, আমি যে কথাটা তোমাদেরকে বলবো মনে রাখলে তোমরা আর কখনোই ভুলবা না, একটা সম্পত্তি বিক্রি করে যত টাকা পাওয়া যায়
সেটা পুরোটাই হচ্ছে হলো মূলধন জাতীয় প্রাপ্তি। ধরো আমরা এখানে ধরি না, এখানে বলা আছে যেটা যে 4 লক্ষ টাকায় বিক্রি করছে, তো জমি বিক্রয় কত টাকা? হচ্ছে 4 লক্ষ টাকা বিক্রি করছে। তো দেখো জমিটা কিন্তু আমরা কিনছিলাম, এখানে যে কথাটা বলছে যে বা ক্রয়, ক্রয় মূল্য হচ্ছে হলো তোমার 2,80,000 টাকা। তো দেখো এই যে আমরা আমরা একটা জমি 2,80,000 টাকা দিয়ে কিনছি, 2,80,000 টাকা দিয়ে কিনে আমরা 4 লক্ষ টাকা দিয়ে বিক্রি করছি, অর্থাৎ আমাদের লাভ হয়েছে হচ্ছে হলো 1,20,000 টাকা। তাহলে এই যে 4 লক্ষ টাকা হচ্ছে আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি, আর এই 2,80,000 টাকা হচ্ছে আমাদের মূলধন জাতীয় ব্যয়, আর এই 1,20,000 টাকা হচ্ছে আমাদের মূলধন জাতীয় আয়। ধরো তোমরা হয়তো অনেকে বলতেই পারো যে জমি তো সব সময় বা জমি বা যে কোনো সম্পত্তি আমরা যে সব সময় লাভে বিক্রি করব এমনটা কিন্তু না, লসেও কিন্তু বিক্রি করতে পারি। ধরো আমরা জমিটা বিক্রি করছিলাম হচ্ছে হলো 2,80,000 টাকা দিয়ে কিনে আমরা বিক্রি করছি হচ্ছে 2,50,000 টাকায়, তাহলে কিন্তু আমাদের মূলধন জাতীয় আয় হবে না, এটা হবে মূলধন জাতীয় ক্ষতি। দেখো আমরা 2,80,000 টাকা দিয়ে কিনে 2,50,000 টাকায় বিক্রি করছি, তাহলে কিন্তু আমাদের 30,000 টাকা কি হবে, ক্ষতি হবে। ওকে, তো আমার মনে হয় তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো মূলধন জাতীয় আয়, মূলধন জাতীয় ব্যয়, মূলধন জাতীয় ক্ষতি এবং মূলধন জাতীয় প্রাপ্তি সম্পর্কে। তো তোমরা কতটুকু বুঝতে পারছো এটা আমি একটু তোমাদেরকে টেস্ট করব, আমি মৌখিক ভাবে একটা বলতেছি যেটার অ্যান্সারটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা। সেটা হচ্ছে হলো যে ধরো তুমি একটা পুরাতন গাড়ি ক্রয় করছো, পুরাতন গাড়ি ক্রয় করছো হচ্ছে হলো 1,00,000 টাকা দিয়ে, যেটা তুমি মেরামত করছো হচ্ছে হলো 1,50,000 টাকা দিয়ে। 1,00,000 টাকা দিয়ে কিনে তুমি 50,000 টাকা দিয়ে মেরামত করছো, তো মেরামত করার পর গাড়িটা তুমি 1,60,000 টাকা দিয়ে বিক্রি করছো। তো এখন তোমাদেরকে উত্তর দিতে হবে যে মূলধন জাতীয় প্রাপ্তি কত, মূলধন জাতীয় ব্যয় কত, আর মূলধন জাতীয় আয় কত। আর আরেকটা উদ্দীপক হচ্ছে ধরো তুমি একটা মোটর সাইকেল ক্রয় করছো হচ্ছে হলো 50,000 টাকা দিয়ে, পুরনো মোটর সাইকেল 10,000 টাকা দিয়ে তুমি ঠিক করছো, তো তুমি ওই মোটর সাইকেলটা তোমাকে 55,000 টাকা দিয়ে বিক্রি করতে হয়েছে, এক্ষেত্রে তোমার মূলধন জাতীয় আয় কত, মূলধন জাতীয় ব্যয় কত, মূলধন জাতীয় ক্ষতি কত, এই বিষয়টা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আজকের মতো এখানেই বিদায় নিব। তার আগে একটা কথা বলে নিই, তোমরা যারা আমার কাছ থেকে ডিভিডি নিতে চাও, বিভিন্ন অধ্যায় ভিত্তিক ডিভিডি, তারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা। এবং তোমরা যদি মানে যে কোনো প্রশ্নের উত্তর পেতে সাথে সাথে কমেন্ট করবা, অথবা আমার যে ফেসবুক গ্রুপ আছে যেটা তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা, সেখানে অবশ্যই জয়েন করে ফেলবা। এবং কেউ যদি আমার সাথে ফোনে কথা বলতে চাও, সেক্ষেত্রে অবশ্যই দেখো ভিডিও ডেসক্রিপশন বক্সে একটাই ফোন নাম্বার দেওয়া আছে, ওই ফোন নাম্বারে অবশ্যই আমাকে রাত 10টা থেকে 11টার মধ্যে কল করবা। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আজকের মতো এখানেই বিদায়, ধন্যবাদ।